পয়গম্বরে আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরানের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ রব্দুল আল আমিন তারা আমাল্লামার মধ্যে দশটা নেক জমা করে দেবে তফসির কাশিনের মধ্যে নিখে যদি কোনো আল্লাহর বান্দাব কোরআনের একটা হরফ অজু সহকারে তেলাওয়াত করে তো আল্লাহ রব্বুল আলামিন তার আমল মধ্যে পঁচিশটা নেকি জমা করে দেবে যদি কোনো বান্দা নামাজের মধ্যে বসে বসে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পঞ্চাশটা নেকি জমা করে দেবে আর যদি কোনো আল্লাহর বান্দা নামাজের মধ্যে আল্লাহর কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে একশত নেকি জমা করে দেবে চিৎকার মেরে বলি আল্লাহ কোরআনের হরফ তেলাওয়াত করবে কয়টা

যেই ব্যক্তি তেলাওয়াত করবে একটা হরফ এখানে বুঝে তেলাওয়াত করার জন্য বলা হয় নাই আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক আল্লাহর বান্দা বের হয়ে গেছে মানুষদেরকে তেলাওয়াত থেকে বিরত রাখার জন্য তারা বিভিন্ন ভাবে পায় তারা করতে আসে কেউ বলে বুঝে কোরআন না পড়লে কোনো সওয়াবই হবে না এরে মুসলমান ইমানদার বোখারির হাদিস খুলে দেখো এ হাদিসের মধ্যে বুঝে পড়ার জন্য বলা হয় নাই বরং বলা হয়েছে শুধু যদি তেলাওয়াত করে এক হরফে দশ নেকি আমল নামার মধ্যে দিবেন কে যদি কোন বান্দা বুঝে তেলাওয়াত করে তার জন্য তো আরো ভালো তার আমল নামার মধ্যে আরো বেশি নেক জমা হয়ে যাবে কিন্তু না বুঝেও যদি একটা হরফ তেলাওয়াত করা হয় ওই হরফ তেলাওয়াতের বিনিময় মধ্যে আল্লাহ করে গোলাম বেশি দূরে নয় এই ভারত ভারতবর্ষের একটা প্রচলিত ঘটনা বিভিন্ন ওলামায় কেরম বয়ানের মধ্যে বলে থাকেন এক আল্লাহর বান্দা কোরআন পড়তে জানতো না খাঁটি মুসলমান আল্লাহ প্রেমিক বান্দা এই বান্দা কোরআন তেলাওয়াত করতে জানতো না কিন্তু কোরআনকে বড়ই মহব্বত করত এ আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই এলাকাটা ছিল এতই সাধারণ মানুষের এলাকা যেখানে কোনো আলেমি ছিল না আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে মুসলমানরা লাশটা ধোয়া তাকে রাস্তায় নিয়ে আসছে যদি কোনো আলেম যেতে দেখা যায় তো তাকে দিয়ে জানা যার নামাজ পড়ায়া দাফন করবে অনেক সময় অপেক্ষা করার পর দেখলো দূর থেকে এক আল্লাহর বান্দা সাইকেল চালিয়ে আসতেছে মাথার মধ্যে টুপি মুখের মধ্যে সুন্নতের দাড়ি যখন কাছি আসলো সবাই ও আল্লাহর বান্দাকে হুজুর আমাদের এই মহান ব্যক্তি মারা গেছে তার জানা যা পড়িয়ে দেন লোকটা ডাক দিয়ে বলল আল্লাহর বান্দারা আমি তো কোনো আলিম না আমি একজন তোমাদের মতো সাধারণ মানুষ তবে আলেমদের সাথে চলতে চলতে আল্লাহ ফাক আমাকে হেদায়ত নসিব করেছে আমার মাথায় এখন টুফি আমার মুখে দাড়ি আলহামদুলিল্লাহ আলেমদের সাথে উঠা বসার কারণে আলেমদের কাছে বেশি বেশি যাওয়ার কারণে এখন আলেমদের নাই অনেক কিছু আমল শিখার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সবাই নিয়ে গেল ভাই শারাদিน অপেক্ষা করলাম কাউ কি পাই নাই জানাজার নামাজ পড়িয়ে দিবে আপনি আমাদের লাশটার জানাজার নামাজ পড়ায়া দেন ওই আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ায়া দিল এবার সবাই বলল লাশ কিভাবে কবরে রাখে আমরা তাও জানি না কিভাবে জানাজার নামাজ পড়তে হয় একজন আল্লাহর বান্দা মারা গেলে কিভাবে গোসল দিতে হয় কিভাবে তাকে কাফন পড়াতে হয় জানা নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে কবরের মধ্যে দাপন করতে হয় ও মুসলমান ইমানদার এমন হাজার ও আল্লাহর বান্দা রয়েছে মুসলমান কিন্তু এই নিয়ম কানুন একটাও জানে না আসে না নাই বড়ই দুর্ভাগা মুসলমান আল্লাহর গুলাল আমিন কালামের মধ্যে বলেন নীলহা খলক নাকুম অফিহা নরি জুকুম ও নিনহা নুখুড়ি জুকুম তার ওখর হ আল্লাহর গুলাল আমিন বলেন ও বান্দা তোমাকে আমি আল্লাহ এই মাটি থেকে বানিয়েছি আবার এই মাটির পিঠের মধ্যে তোমাকে রেখে দেওয়া হবে যখন কামতের ময়দান কায়েব হয়ে যাবে আমি আল্লাহ নির্দেশ করব আবার কবর থেকে সমস্ত মানুষকে উঠাবেন কে জবান খুলে বলেন কে অনেকে একবারে ঠোট দুটা বন্ধ করে বসে আছে মনে হয় যে কষ্ট ওই আল্লাহর জানা জানা নামাজ পড়ায়া দিল সবাই বলল কবরের মধ্যে রাখে কিভাবে আমরা জানি না আপনি একটু রেখে দেন ওই আল্লাহর বান্দা নিয়ে গেল নিয়ম কানুন দেখায় দিল আল্লাহর বান্দাকে কবর মধ্যে সপর্দ করে সবাই চলে আসলো ওই আল্লাহর বান্দাও চলে গেল কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো তার পকেটের মধ্যে অফিসের গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল সেই কাগজটা নাই দৌড়ায় গেল আবার এলাকার মধ্যে ও ভাই তোমাদের জানা যারা নামাজ পড়িয়েছি মুর্দা দাফন করেছি এই সময়ের মধ্যে মধ্যে আমার একটা কাগজ হারায় সবাই খোঁজাখুঁজি করলো কোথাও পেল না এবার লোকটা চিন্তা করা শুরু করলো হঠাৎ করে তার মনে আসলো যদি কোথাও না পাওয়া যায় কবর মধ্যে যখন লাশ রাখতে গেলাম আমার তো মনে হয় ওই কবরের মধ্যে কাগজটা পড়ে গেছে কিন্তু নাই আমার ওই কাগজটা নিতে হবে সিদ্ধান্ত হয়ে গেল কবরের মাটি গুলো সরিয়ে আবার কবরের মধ্যে কাগজটা তালাশ করবে যখন এই খবরটা চতুরদিকে পৌঁছা গেল মানুষ উপসে পড়ে ভিড় করতে আসে কি ব্যাপার কবর ফুটবে না জানি কবরের মধ্যে কি হয় হাদিসের মধ্যে আসছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন নার কবর জন্য হবে জান্নাতের বাগান আবার জন্য কবর হবে নামের ঘর তো এর মুসলমান ইমানদার আল্লাহর গুলাম যার আমল ভালো হবে ইমান মজবুত হবে ও আল্লাহর বান্দার কবরটা হবে জান্নাতের বাগান আর যার ইমান মজবুত থাকবে না আবল ভালো হবে না ওই বান্দার কবর হবে জাহান নামের সবাই ভিট করতেছে না জানি কবরের মধ্যে আজকে কি দেখা যায় কোন দিন কবর দেওয়ার পরে আবার কবর খোঁড়া হয় নাই নাকি আগুন বের হয় নাকি কিছু দেখা যায় বড় সবার মধ্যে হতাশা বিরাজমান ওই আল্লাহর বান্দা সাহস করে কবরের মাঠি সরালো যখনই কবরের বাঁশের ছাড়গুলো একটা দুইটা সরাল করে ভিতরে দেখা গেল ওই উপরে সমস্ত ফুলের বিছানা কবর থেকে শুধু গ্রাম আর গ্রাম ওই আল্লাহর বাল্লা বড় তাজ হয়ে গেল এলাকার সমস্ত মানুষ তাজ হয়ে গেল কি ব্যাপার এই আল্লাহর বান্দা তো আমাদের মতই মানুষ আমাদের সাথেই চলতো আমাদের সাথেই উঠতো বসতো হ্যাঁ সে ঠিক মতো নামাজ আদায় করত সদভাবে জীবন যাপন করত কাউকে গাল মন্দ করত না কারণ কি যত গাল মন্দ করো না কেন যা কিছু বলো না কেন মা ইয়ালফিজু মিন কওলিন ইলা মানুষের জবান থেকে যদি একটা শব্দ বের হয় ওই শব্দটা কেরামান না ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যাই করো সবকিছু কেরামান কতিবিন সম্মানিত লিখক ফেরেশতারা সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করেন কার হুকুমে আল্লাহ জোরে বলেন কার হুকুমে আল্লাহ ভাইরা আমার ওই আল্লাহর বান্দা খবর নেওয়া শুরু করলো সবাইকে জিজ্ঞাসা করলো কেউ তার বিশেষ কোন কথা জানে না। চলে গেল তার বাড়িতে ঘরের মধ্যে তার কন্যা কন্যাকে জিজ্ঞাসা করলো ও আল্লাহর বান্দি তোমার বাবার এমন কি বিশেষ আমল ছিল যে আমলের কারণে আজকে কবরের মধ্যে তার ফুলের বাগান বড়ই খুশবু বের হয় আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল আমার বাবার এমন কোন বিশেষ আমল আমার নাই তবে আমাদের উপরে একটা কি যেন আছে গ্লাফ দিয়ে পেঁচানো কাপড় দিয়ে পেঁচানো কি একটা বই রয়েছে আমার বাবা কিন্তু কোরআনও পড়তে জানতো না মূর্খ কোনো কিছুই পড়তে জানতো না মাঝে মাঝে ওই বইটা বের করে চমুখে তো আর বুকে লাগাতো আর খুলে যেন কি একটা বলতো হাজা কালা মুরব্বি হাজা কালা মুরব্বি আমার বাবা শুধু কথাই বলতো এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আর শুধু কান্না কাটি করতো চোখ দিয়ে তার পানি পড়তো কিন্তু বইটা পড়তে পারতো না প্রতিদিন সকাল বিকাল ওই বইটা বের করে দেখতো আর কান্না করত হুজুর তাড়াতাড়ি বইটা নামায় দিলেন কাপড়ের গিলাপটা খুললেন খোলার পরে দেখলেন এটা অন্য কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন ওহি হিসাবে যেই কিতাব পাঠিয়েছেন এই বইটা হচ্ছে সেই কিতাব মহাগ্রন্থ মহা গ্রন্থ আল কোর আলামের হাকিম একমদে উলায় কদিন জানি উল্লাই মেফিল কর تقاثر عنه وفهم الرجال حقيقه سيف তো দুনিয়া মে খবর হাই দুনিয়া কি নমাইশ পর নজর কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদাবাস জিষ্টি দুনিয়া আজ খোদা গা ফিল বুদাগাম নকামা পর দিন দেগার এর আল্লাহর গুলাম কালাম তুমি তেলাওয়াত করতে জানো না কালামের সাথে সম্পর্ক রাখো কালাম যারা তেলাওয়াত করতে জানে তাদের সাথে সম্পর্ক রাখো কালামের সাথে যদি সম্পর্ক রাখো কালাম ওয়ালা কোরআন ওয়ালা আলেমের সাথে যদি হাফেজের সাথে সম্পর্ক রাখো এর মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলমিন এই সহবতের কারণে তোমাকেও কোরআনওয়ালা বানিয়ে দেবে এক আল্লাহর বান্দা কোরআন তালাওয়াত করতে জানতো না কিন্তু কোরানকে মোহাব্মত করতো যার বিনিময়ে আজকে তার কবরের মধ্যে ফুলের বাগান আর এরে মুসলমান ইমানদার তুমি আমি যদি এই কোরানের সাথে সম্পর্ক রাখি তোমার আমার এমন সৌভাগ্য হতে পারে কি পারে না সবতে সাহ লে তোরা সঙ্গে সর্বনাশ এর মুসলমান ইমানদার কোন দিকে দৌড়াইতে আসো কার পিছনে দৌড়াইতে আসো একটু চিন্তা করে দেখো তোমাকে কে এই দুনিয়াতে পাঠিয়েছে আবার তুমি কার কাছে ফিরে যাবা সেই মহান রব্বুল আলামিন যিনি তোমাকে আমাকে হায়াতের জিন্দিগি দিয়েছেন আবার মৃত্যু দিবেন এতে কোন সন্দেহ আছে নাকি জোরে বলেন সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়াতে হায়াত কেন দিয়েছেন আবার কেন মৃত্যু দিবেন মুসলমান الله رب العالمين سورة ملك دي تيو نمبر آيات ونوتيريش رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রব্বুল আলামিন বলে রো বান্দা তোমাকে হায়াত দিয়েছি এবং তোমাকে আমি আল্লাহ মৃত্যু দিব যার মধ্যে কোনো সন্দেহ নাই আমার বান্দা তোমাকে হায়াত এবং মৃত্যু দিয়েছি যাতে করে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি এর মধ্য থেকে কোন বান্দা সবচাইতে উত্তম আমল করে সবচাইতে কি করে উত্তম আমল করে এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন আদ্দালু যিকিরি তিলাওয়াত কালামুল্লাহ সবচাইতে উত্তম জিকির কোরআনের তিলাওয়াত এই কোরআনের তিলাওয়াত আজকে আমাদের সমাজের মধ্যে নাই কোরআনের তেলাওয়াত উঠে যাওয়ার কারণে কোরআনের আমল উঠে গেছে কোরআনের আমল উঠে যাওয়ার কারণে মুসলমান কোরআনের শাসন উঠে গেছে কোরআনের শাসন উঠে গেছে তো আল্লাহর একের পর এক নাজিল হতে আছে ঠিক কিনা মুসলমান ইমানদার যদি শান্তি চাও যদি সুখ চাও দুনিয়া আখ রাতের কল্যাণ চাও এই কল্যাণ আমার আল্লাহ রেখেছেন তার কালামের মধ্যে কোরআনের মধ্যে সুতরাং কোরআন কে জানো কোরআন কে মানো কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে ঠিক কিনা যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ কি বলেন আমরা কোরআন আল্লাহর মানি কিনা যদি মানু কোরআন আল্লাহ যদি মানু কোরআন আল্লাহ যদি হয় তার তবে ফিরে কোরআনের সফল জীবনের সন্ধানে তবে ফিরে কোরআনের সফল জীবনের সন্ধানে শঙ্কামতো আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোড়া নাল্লার যদি মানু কোরআন আল্লাহ যদি মানু কোরআন আল্লাহ যদি মানু কোরআন আল্লাহ এই পৃথিবীর শব্দ আকাশ সবই যদি হয় তার তবে ফিরে কোরআনের সফল জীবনের সন্ধানের শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহর ঠিক না মানতে হবে কোরআন এই কোরআন যদি মানি আমার পরিবারের মধ্যে শান্তি দিবেন কে এই কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে পরিচালনা করি এই সমাজ থেকে সমস্ত ফেতনা দূর করে দিবেন কে এই কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে পরিচালনা করি ওই রাষ্ট্রের মধ্যে রহমত নাজিল করবেন কে সুতরাং মুসলমান কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে কথায় স্পষ্ট কোরআন দিয়ে মদিনায় শাসন করেছেন বিশ্ব নবী পায়গম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই কোরআন দিয়ে তামাম পৃথিবীর অর্ধ জাহান শাসন করেছেন হলিপাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাজি তালান এর মুসলমান ইমানদার সেই সোনালি যুগে মুসলমান কত নিরাপদ ছিল ঘরের দরজা খুলে ঘুমাতো কিন্তু কোনো ভয় ছিল না কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে ভয় ছিল কার সোনালী যুগের সেই উমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই উমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড় আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই ফিরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপদা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে আজ তোমাদের মাদের মজলুম জনতা তিলে তিলে সয় তো আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিলে সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন কি বলেন সে অমর ফারুক রাজি আল্লাহ তালানহুর মতো যদি আদর্শের মুসলমান আমরা হতাম তো আমাদের সমাজের মধ্যে কাটা কাটি মারামারি হানাহানি সমস্ত দ্বন্দ্ব বন্ধ হয়ে যেত ঠিক না। মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিন এর সাদ করেন যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন থেকে তেলাওয়াত করো ওয়া আকিমিস নামাজ কায়েম করো নামাজ যদি কায়েম করো কি হবে মুসলমান ইননা সলাতাতানহা عنিল ফাহশা ওয়াল মুনকার নামাজ তোমাকে সর্ব প্রকার অশ্লীল কার্যকলাপ থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ নামাজকে এই নামাজ কি আমরা ঠিকমত আদায় করি আজকে বাংলাদেশের মধ্যে একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে ফিফটি পার্সেন্ট মুসলমান ও পাঁচ অক্ত নামাজ আদায় করে এই যা কয়েক পার্সেন্ট নামাজ আদায় করে এর মধ্যে অর্ধেকের নামাজ শুদ্ধ হয় না কারণ কি নামাজের যে নিয়ম কানুন এই নিয়ম কানুন তার সঠিকভাবে জানা নেই বিশেষ করে নামাজের সবচেয়ে বড় ফরজ যেটি না থাকলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সেটি হচ্ছে নামাজে কেরাত শুদ্ধভাবে তেলাওয়াত করা নামাজের মধ্যে কোরআন কি শুদ্ধভাবে তেলাওয়াত করা সম্মানিত ভাইরা আপনাদের সামনে আমি যে আটটি তেলাওয়াত করেছি এর প্রথম অংশে আল্লাহ তেলাওয়াতের কথা বলছেন আর দ্বিতীয় অংশের মধ্যে নামাজের কথা বলছেন এই নামাজ এবং তেলাওয়াতের মধ্যে অনেক গভীর সম্পর্ক কারণ তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে জোরে বলেন নামাজ শুদ্ধ হবে এজন্য মুসলমান ইমানদার আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যেতে চাই যারা আমার সাথে একমত তারা হাত তুলে আমার সমর্থন দেখাবেন সেটি হলো আমরা আজকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব বাকি জিন্দিগিতে যতদিন বেঁচে থাকব ওই কবরের ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে পাঁচ ভক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করব কারা কারা রাজি আছে একটু হাত তুলে নারায় তকবির নারায় তকবির হাত নামায় ভাই তবে একটা সত্য যে মসজিদে নামাজ পড়বেন ওই মসজিদের ইমাম হোক মুয়াজ্জিন হোক অথবা আপনার পাড়ায় মহল্লায় যদি কোনো একজন আলেম থাকে তাকে প্রতিদিন না হোক দুদিন পরে হোক তিন দিন পরে হোক একটু এক একটা করে সূরা শোনাবেন আপনার কোন জায়গায় অশুদ্ধ ভুলটা ধরে নিবেন আপনার দায়িত্ব ভাই আলেমের কাছে গিয়ে আপনার শুদ্ধ করা কি আমরা যাই না লজ্জাবোধ করি আবার অনেকে মরি মনে করি যে কবুল করার মালিক আল্লাহ আল্লাহ তো কবুল করার মালিক আল্লাহ কি তোমারে বলছে অশুদ্ধ ভাবে পড়ার জন্য আল্লাহ বলছে শুদ্ধ ভাবে পড়ো তোমার চেষ্টার সর্বাত্মক তুমি বিলীন করো এরপরেই আল্লাহ তোমাকে রহম করবেন তুমি চেষ্টা পিকির ছাড়া যেমনে মন চাই গুলো অন্তত এই সুরাকারাত গুলো আমরা সহি শুদ্ধ করব। এই নিয়ত কার কার আছে আরেকবার একটু হাত তুলি লিল্লাহি হিতাকবি আল্লাহু হিতকবি আল্লাহ তালা আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করুক সবাই বলি আন ভাইরা আমার নামাজ সম্পর্কে আমার আল্লাহ সতেরো পারার শ্রেষ্ঠ স্থায়ী সুরত হজের সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইয়া আই হাল্লাদী না আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ইয়া আইয়ু হাল্লাদী না অসজুদু ওয়াবুদু রব্বাকুম

রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ আদায় করো কার হুকুম আল্লাহ তাআলার আল্লাহ তাআলা এরপরে সূরা তহা 78 নাম্বার আয়াতের মধ্যে বলেন ফা কিমুস সালাত ওয়া আতুজ নামাজ কায়েম কর এর মুসলমান ईमानदार কোরআনের শুরুতে আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকীমুনাস সালাহ নামাজ কায়েম করো কোরআনের একবারে শেষে সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ নামাজের ব্যাপারে ভয় দেখান সূরাতুল মাউনের 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই समस्त মুসল্লিদের জন্য ভয়ানক আযাব যেই समस्त মুসল্লিরা বেখবর নামাজের ব্যাপারে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে তাদের জন্য ওয়াইল নামক জাহান হয় জাহান নামের মধ্যে সর্বনিম্ন স্তরের একটা ভূমি একটা মাঠ ওই মাঠটা এতই উত্তপ্ত যদি কোনো মানুষকে ওই মাঠের মধ্যে নিক্ষেপ করা হয় সঙ্গে সঙ্গে তার চামড়া জ্বলে গোস্তগুলো খসে পড়ে কয়লা হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজের ব্যাপারে সতর্ক হও ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস আযাব যারা তাদের নামাজের মধ্যে বেখাবার যারা তাদের নামাজের ব্যাপারে বেখাবার যারা নামাজ পড়ে মাত্র লোক দেখানোর জন্য কিন্তু মুসলমান ইমানদার নামাজ পড়তে হবে কাকে দেখানোর জন্য বলেন কাকে দেখানোর জন্য জন্য ওই নামাজ যদি সে আল্লাহর হয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মুসলমান আল্লাহ রব্বুল আল বলেন হাফিজু আলি তোমরা নামাজের ব্যাপারে হেফাজত হয়ে যাও নামাজের হেফাজত করে নাও নামাজের যত্ন করে নাও নির্দেশ দিয়েছেন কে নামাজের হেফাজত কিভাবে করবেন কত বয়স থেকে এই নামাজ পড় আল্লাহর নবী আলাইহি সালাতু সালামের হাদিস আবু দাউদ শরীফের ৪৯৪ নম্বর হাদিস আমার ইবনে সুয়াইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আউলাদাকুম বিশ্বলাতি ওয়াহুম আব না উৎসবে হে মুসলমান ইমানদার তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে নির্দেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর কয় বছর সাত বছর বয়স থেকে তাদেরকে নামাজের ব্যাপারে নির্দেশ দাও অভ্যস্ত করো ওয়াদরিবুহুম ভিহা ওয়াহুম আবনা ও আশ্রী চিনিন আর নামাজ যদি তারা অভ্যস্ত না হয় নামাজ পড়তে না চায় আর তাদের বয়স হয়ে যায় দশ বছর তখন তাদেরকে নামাজের জন্য শাস্তি দাও এটি কার নির্দেশ আল্লাহ পরেও যদি নামাজ অভ্যস্ত না হয় আনিল মাদ তোমাদের শয়নের বিছানা থেকে খাওয়া দাওয়া থেকে তাদেরকে আলাদা করে দাও কত বড় ধমক কিন্তু মুসলমান ইমানদার আফসুস আজকে আমাদের সন্তানেরা বেনামাজি সারা রাত ভরে ফেসবুক চালায় ইন্টারনেট চালায় অশ্লীল ছবি দেখে গান শুনে এভাবে তার রাত শেষ করে দেয় দুইটায় তিনটায় ঘুমায় আর সকাল দশটা আর নয়টায় উঠে এরকম আছে না নাই আজকে আমাদের সন্তানদের এই দুর্দশার জন্য দায়ী কারা আল্লাহর নবী আলাইসাল্সলাম বলেন কুল্লু মাউলউদ্দিন ইউলাদু আলা ফিতরাতিল্লা প্রত্যেকটা বনি আদম আল্লাহ তালার ফিত্রতের উপরে জন্মগ্রহণ করে অতপর তাদের পিতা মাতাই তাদেরকে ইয়াহুদি নাসারা মুনাফেক পাশেকে রূপান্তরিত করে সুতরাং মুসলমান কি বুঝলাম সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া নামাজের ব্যাপারে অভ্যস্ত করা সন্তানদেরকে দিনদার বানানো এই দায়িত্ব প্রাথমিক দায়িত্ব কার জোরে বলেন কার কিন্তু মুসলমান ইমান আজকে আমরা যারা মা বাবা রয়েছে আমাদের সন্তানের ব্যাপারে বেখবর সাবধান হয়ে যাও মুসলমান আজকে আমার আপনার সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে মোরতাদ হয়ে যাচ্ছে বেঈমান হয়ে যাচ্ছে কোরআন বিরোধী হয়ে যাচ্ছে দিন বিরোধী হয়ে যাচ্ছে একমাত্র তার উপযুক্ত বয়সে তাকে দিন শিক্ষা না দেওয়ার কারণে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে নামাজের শিক্ষা না দেওয়ার কারণে ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহর কালাম খুলে দেখো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র মানুষকে সমস্ত অশ্লীলতা বেহায় আপনা থেকে খারাপি থেকে সন্ত্রাসী থেকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারে নামাজ ঠিক কিনা ঠিক সেই নামাজকে যদি আজকে আমরা পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে পারি সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে পারি আমাদের এই জমিন হয়ে যাবে সেই সোনার মদিনার মতো ঠিক কিনা আজকে এই মাহফিল থেকে माननीय প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই माननीय প্রধানমন্ত্রী আপনি মদিনার সনদ নাকি রাষ্ট্র পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে এই মাহফিল থেকে আমাদের আকুল আবেদন এই বাংলার জমিনকে যদি আপনি মদিনার সনদের নাই চালাতে চান সেই সোনার মদিনার নাই শান্ত শৃঙ্খলায় আনতে চান এই জমিনকে যদি রহমতে বরকতে ভরপুর করতে চান এই জমিন থেকে যদি সন্ত্রাসকে উৎখাত করতে চান এই জমিন থেকে যদি দুর্নীতি বন্ধ করতে চান কোন র্যাব দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সম্ভব হবে না একমাত্র নামাজের বিধান কায়েম করার মাধ্যমে সম্ভব ঠিক কিনা ভাইরা আমার আজকে সমাজের মধ্যে আমরা কি দেখছি আজকে ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখলাম একটা বাউল শিল্পী নাম তার শরীয়ত সরকার এই বাউল শিল্পী এই পাগল সে ওলামাই কালামকে নিয়ে নানান কটুক্তি করেছে আমি সেদিকে বিস্তারিত যাব না আপনারা দেখবেন ইউটিউবে চার্জ করলেই পেয়ে যাবেন এক পর্যায়ে সে বলতেছে রাসুলি হচ্ছে খোদা রাসুলি হচ্ছে আল্লাহ বলে নাউজিবিল্লা আল্লাহ রাসূল কি এক এই কথা যে বিশ্বাস করবে তার ইমান থাকবে আর এই কথা যে বিশ্বাস করবে যে রাসূল এক রাসুল আর আল্লাহ তো একই তার ইমান আছে এখানেই সেখান তো হয় নাই আবার কিছুক্ষণ পরে বলতেছে যে গান বাজনা হারাম নয় কি বলেন গান বাজনা কি সবের কাজ জোরে বলেন সাহাবের কাজ এই পাগল সরকার নামে টাঙ্গাইলের এই বাউল শিল্পী দরবারের আর মাজারের খাদেম নামে যারা এই সমস্ত মাজার গুলো চালায় পেটনীতির জন্য চালায় ইসলামের জন্য নয় ঠিক কিনা সে কিছুক্ষণ পরে বলেন যে গান বাজনা তো হালাম নয় আলেমরা এগুলো বানিয়ে বানিয়ে বলে এরপরে বলে সর্বপ্রথম গান বাজনা করেছেন বাসি বাজিয়েছেন দাউদ আলাইসালাম নাওজুবিন এই সমস্ত ভণ্ডদেরকে যদি সমাজ থেকে উৎখাত করা না হয় এই সমস্ত আউল বাউল মাজার পন্থীদেরকে যদি গ্রেফতার করা না হয় শাস্তির কাঠ গড়ায় যদি না দাঁড় করানো হয় সমাজটাকে ফেতনায় তারা বিশৃঙ্খলায় ভরপুর করে দিবে ঠিক কিনা আমরা কি ফেতনার সমাজ চাই নাকি শৃঙ্খলার সমাজ চাই মাননীয় প্রধানমন্ত্রী শৃঙ্খলার রাষ্ট্র কায়েম করার জন্য নানান চেষ্টা করছেন আমাদেরকেও তার সাথে সমর্থন দিয়ে এই রাষ্ট্রকে এই জনপদকে একটি শান্তি শান্তিময় জনপদ করার জন্য চেষ্টা করতে হবে ঠিক না ভাইরা সেই হিসেবে আমি বলবো এই সমস্ত আউল বাউল পাগল ছাগল যারা মাজারে মাজারে ঘুরে সিন্নি বিলায় আর পেট মিটি আর গাঁজা মেরে রাত কাটায় এই সমস্ত মাজার পন্থীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ বলেন নামাজ কায়েম করো তো নামাজের মাধ্যমেই সমস্ত ফেতনা দূর হয়ে যাবে আপনারা যারা মদিনায় গিয়েছেন মুক্তায় গিয়েছেন আপনারা দেখেছেন যখন নামাজের সময় হয় সমস্ত দোকানদার ব্যবসায়ী চাকরিজীবী সবাই অফিসের তালা দিয়ে দোকানে তালা দিয়ে সবাই মসজিদে নববিয়ার হেরেম শরীফের মধ্যে প্রবেশ করে ঠিক কিনা কারণ তারা জানে নামাজের মধ্যেই শান্তি নামাজের মধ্যেই মুক্তি নামাজ ছাড়া কোনো শান্তি নাই কোনো মুক্তি নাই ঠিক কিনা আমার ভাইরা যার জন্য দেখেন সারা বিশ্বের মানুষ সেই মুকাতুল মুকাররামা মদিনাতুল মোনাব্বারায় ছুটে যায় সেই খানায় কাবা সেই মসজিদে নবমীর দিকে তারা বুঝতে পেরেছে যে নামাজের মধ্যেই শান্তি নামাজের মধ্যেই বরকত এজন্য নামাজের সময় কোনো বেচাকেনা কেনা করতেও রাজি হয় না যদি লক্ষ টাকারও আপনি সদায় করেন ও মুসলমান ইমানদার ও আমার ব্যবসায়ী ভাইরাম খোদার কসম করে বলতে পারি আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে আমার ভাই নামাজের সময় দোকানটা বন্ধ করে দাও নামাজ আদায় করে দুই হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করো আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না এই ইমান যদি থাকে এই বিশ্বাস যদি থাকে মদিনার ব্যবসায়ীরা যেরকম লাভবান হয় ব্যবসায়ীরা যেরকম লাভবান হয় আমরাও হতে পারবো ইনশাল্লাহ ঠিক কিনা এজন্য ভাই আজকের সমাজ আজকের রাষ্ট্র বড় পেতনায় পরিণত হয়ে গেছে নানান দিক থেকে উপারদের দেন নীল নকশা নীল জাল তারা মনে রেখেছে মুসলমান আজকে টেলিভিশন চ্যানেল মোবাইল ফেসবুক ইন্টারনেটে হয়ে সময় কাটায় নামাজের ব্যাপারে সে বেখবর অথচ আমার আল্লাহ রকুল আল বলেন ফ ওয়াইল উল্লিল মুসাল্লি নামাজের ব্যাপারে যারা বেখবর আল্লাহ আহুম আনসলাতি হিংসা যারা নামাজের ব্যাপারে বেখবর আল্লাহ তাদেরকে ওয়াইল নামক জাহান নাম দেবে শুধু তাই নয় দুনিয়ার বরকত উঠে যাবে আল্লাহ রহমত উঠে যাবে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে শরীরের মধ্যে নানান রোগ ব্যাধি দেখা দেবে যদি মুসলমান ইমানদার নামাজের পাবন্দি করো তো দেখবে তোমার শারীরিক সুস্থতা দিবেন কে নামাজের কারণে ডায়াবেটিস দূর হয়ে যাবে কার ঘোষণা নামাজের মাধ্যমে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে হার্টের রোগ দূর হয়ে যাবে কার ঘোষণা এজন্য মুসলমান ইমানদার নামাজ কায়েম করতে হবে এটি কার ঘোষণা

قالوا لا يبقى من درنه شيء قال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا فأيغنبر عربي بلين او امر صحابي كرام তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা কূপ থাকে অথবা একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি সে দৈনিক পাঁচবার গোসল করে কয়বার যদি কোন ব্যক্তি তার বাড়ির সামনের পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে হালিয়াবো কা মিন দারানিহি সাঈ আল্লাহ নবী আলাইহিসাল্সলাম বলেন ও সাহাবাইকার তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা

আনেওয়ালা উম্মদেরকে কামত পর্যন্ত যারাই আমার উম্মত হবে তাদেরকে জানিয়ে দাও যেই ব্যক্তি পাঁচ হাজ নামাজ ঠিকভাবে আদায় করবে এই নামাজ পাঁচ হস্ত তো যথাযথভাবে আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার হাতের গুনাহ পায়ের গুনা চোখের গুনা কানের গুনা দৈনিক যতগুলো গুনাহ করবে পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে সমস্ত গুনা মাফ করে দিবেন কে আল্লাহ রব্দাল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে সমস্ত গুণা মাফ করে দিবেন এর মুসলমান ইমান্দার তোমার আমার জীবনে কত গুনা তোমার আমার হাতের দ্বারা গুনা পায়ের দ্বারা গুনাহ চোখের দ্বারা গুনা কানের দ্বারা গুনা গুনাহের শেষ নাই কিন্তু মুসলমান ইমানদার যদি তুমি পাঁচ অস্ত নামাজ আদায় করো তোমার গুনাগুলো মুছে দিবেন কে একটা ভারতবর্ষের ঘটনা এই ভারতবর্ষের বস্ত বড় একজন বুজুর্গ আল্লাহর অলিফ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহের জীবনীর মধ্যে লিখেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই যখন সাত বছরের বালক ছিলেন বাবার সাথে হাত ধরে মসজিদে যেতেন একদিন গভীর রাত্রে যখন ফজরের নামাজের সময় হয়ে যায় বাবা উঠে তাড়াতাড়ি করে মসজিদে চলে গেছে ওই ছোট বালক সাত বছর বয়সী রশিদ আহম্মদ গঙ্গুহিকে সেই দিন আর নেয় নাই কিছুক্ষণ পরে রশিদ আহম্মদ গঙ্গুহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল বিছানার মধ্যে এদিক সেদিক তাকায় দেখে বাবা নাই ভাবলো নিশ্চয় মসজিদে চলে গেছে দেরি আর করলো না জুতাগুলো পায়ে দিয়ে ছোট্ট বালক রশিদ আহমদ মসজিদের দিকে দৌড় বানলো তৎকালীন জামানায় এমন টিউবওয়েল আর পুকুরও ছিল না পানির ব্যবস্থা ছিল কূপ থেকে পানি উঠায়া অজু করতে হতো এই ছোট বালক যখন ওই কূপের কাছে গেল দেখলো কূপের কাছে আর কেউ নাই নামাজ দাঁড়িয়ে গেছে সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতে আছে। ওই বালক সাহস করে রশি দিয়ে বালতিটা আটকায়া যখন কূপের মধ্যে মারলো পানি যখন উঠাচ্ছিল উঠাচ্ছিল কিছুটা উপরে উঠে আসলো যখনই পানিটা নামাবে এবং মুহূর্তেই পানিটা পড়ে গেল হাত থেকে চিটকায়া সাথে সাথে রশিদ আহম্মদ গঙ্গুহিও পানির মধ্যে পড়ে গেল কূপের মধ্যে গভীর কূপ বিকট এক আওয়াজ হলো নামাজের সালাম ফিরানোর পরে একে অপরের দিকে তাকায় কি ব্যাপার নিশ্চয়ই কূপের মধ্যে কেউ পড়ে গেছে বড় বিকট আওয়াজ কি ব্যাপার কে কূপের মধ্যে পড়ে গেছে সবাই একে অপরের দিকে তাকায় প্রতিনিয়ত যারা মসজিদে আসে সবাই আসছে কিন্তু ওই ছোট আজকে আসে এই কথা বলার সাথে সাথে রশিদ বাড়িতে যায় খবর নিয়ে দেখে রশিদ বাড়িতে নাই মসজিদে আসছে তার আর বুঝতে দেরি হয় নাই ছোট্ট বালক রশিদ ওই কুপের মধ্যে পড়ে গেছে বাবা এবারে মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্না করে আর আফসোস করে হা আফসুস কেন আমার সন্তানটাকে আমি আনলাম না যদি আমার সন্তানটাকে আমি নামাজের মধ্যে আনতাম আমার সাথে আনতাম আজকে এমন বড় বিপদ হতো না বাবা যখন গড়ায় গড়ায় কান্না করে আল্লাহর কুদরতে কুক থেকে ওই ছোট বালক রশিদ আহমদ গঙ্গুহি আওয়াজ দেয় বাবা চিন্তা করবা না ওই কুপের মধ্যে আল্লাহ আমাকে ভালো রেখেছে হাকিকত সে দু দুনিয়ামে মে খবর হাই দুনিয়া কি নমাইশ পর নজর হাই কে আজ দুনিয়া জুদা বাস মহার কারে কে বাসি বা খোদা বাস এরে মুসলমান ইমানদার সবাই ধরা ধরি করে কুপের মধ্যে আবার বালতিটাকে নিক্ষেপ করলো যখন সবাই ধরা করে বালতিটা উঠালো বালতির মধ্যে ওই রশিদ আহমদ গঙ্গুই বসা ছিল উপরে আনার পরে দেখা গেল ওই কূপের মধ্যেই রশিদ ছিল কিন্তু কূপের একটা ফোঁটা পানিও রশিদ আহমদের গায়ের মধ্যে লাগে না সুবহানাল্লাহ তাকে ওই কূপের মধ্যে হেফাজত করেছেন কে এটি একমাত্র নামাজের বদৌলত হয়েছে আল্লাহ তাআলা নামাজের বদৌলতে বান্দার সমস্ত বিপদ মুসিবত গুলোকে দূর করে আমার ইমাম আহমদ রহমত উল্লাহ আলাই বায়ান করেন হাদিসের মধ্যে বে হাকি কি হাদিসের মধ্যে আর সলে আবদুল্লাহ ইদ্নে আমিদ বিলা রদি আল্লাহ তালা পলা আল্লাহু জাকারা ইয়ামান أنه ذكر الصلاة يوما فقال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها من حافظ عليها كانت له نورا وبرحانا ونجاة يوم القيامة جئي بتي نماز قربي الله الحبيب عليه الصلاة والسلام ওই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে তার জন্য নাজাতের দলিল হয়ে যাবে নামাজ তার জন্য কি হয়ে যাবে তার জন্য নাজাতের দলিল হয়ে যাবে কানাত্লাহু নূরা তার জন্য নূর হয়ে যাবে ওবুরহানা তার জন্য দলিল হয়ে যাবে মুনাজাতায়াউমাল কিয়ামা কিয়ামতের দিন নামাজ তার জন্য নাজাতের উসলা হয়ে যাবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নামাজ হেফাজত করবে না নামাজ আদায় করবে না লাম তাকুল্লাহু নুরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ওয়া কানা ইয়াউমুল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে যে ব্যক্তি নামাজ আর হেফাজত করবে না কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে না আলো হবে না দলিল হবে না বরং তার জন্য আরো বিপদ হয়ে যাবে কেমন বিপদ বেনামাজি যখন ময়দানে উঠবে আল্লাহ নসর করবেন আল্লাহর মানবান্ধা হা মানের সাথে তার কেয়ামত করবে তার কেয়ামত হবে কার সাথে ফেরাউনের সাথে বেনামাজির কেয়ামত হবে ফেরাউন কি জান্নাতে যাবে জোরে বলেন হামান সাদ্দাদ নমরুদ তারা কি জান্নাতে যাবে আজকের এই দুনিয়ায় সুস্থ থাকার পরেও সমর্থ থাকার পরেও যারা আল্লাহর নামাজ থেকে গাফেল থাকে আজান শোনার পরে টেলিভিশনের আড্ডায় থাকে মদের আড্ডায় থাকে জুয়ার আড্ডায় থাকে গল্প গুজাবের মধ্যে লিপ্ত হয় আল্লাহ রব্বুল আল আমিন ময়দানে এই সমস্ত বেনামাজি নাপরমানদেরকে বেরাউন সাজাদ নমরুদ আর হামানের সাথে হাসর নসর করে তাদেরকে জাহান নামের দিকে পাঠিয়ে দিলেন এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় করবে আর তার নবসকে গুণাহাতিকে বিরত রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রাখবেন জান্নাত আর যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে না গুনাহের মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাখবেন জাহান্নাম কি বলেন জান্নাতে যেতে চায় নাকি জাহান্নামে যেতে চায় জান্নাতে যেতে চায় বেনামাজি থাকলে জান্নাতে যাওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়ব না এই নিয়াত কে কে করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ যথাযথ ভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন এরে আল্লাহর গোলাম নামাজ ছেড়ে দাও নামাজের তোমার গুরুত্ব নাই অথচ আদি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর এক সাহাবি জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে নবমীতে গিয়েছেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন নামাজের শূন্য আদায় করতে পারে নাই যখন নামাজ শেষ হলো ওই সাহাবি গোড়াগড়ি দিয়ে মসজিদে নবীর মধ্যে কান্না করতে আস সবাই ভেবেছে মনে হয় তার তার কেউ হাত ওই কান্না করতে করতে বলে ভাই আমার কোনো রোগ না আমার কোনো ব্যাধি না সবাই জিজ্ঞাসা করলো তাহলে তুমি কেন এরকম গোড়া দিয়ে কান্না করতে আসো ওই সাহাবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয় এরে আল্লাহর গুলামের দল আজকে আমি জোহরের শূন্য তাদাই করতে পারি নাই আমি এই ভয়ে কান্না করতে আসি না জানি কায়ামতের ময়দানে এই নামাজ আদায় না করার কারণে আমার আল্লাহ আমাকে জান নামে পাঠায় দেয় এরে মুসলমান ইমানদার নামাজ ছেড়ে দিও না নামাজ তোমার রিজিকের মধ্যে বরকত নিয়ে আসবে নামাজ তোমার শরীরকে সুস্থ করে দিবে নামাজ তোমার চেহারাকে সুন্দর করে দিবে নামাজ তোমার মুসিবতের সময় তোমার জন্য ফয়সালা করে আনবে নামাজ তোমার এমন সঙ্গী হবে যখন সাকরাতুল মাউতের সময় তুমি হাজির হয়ে যাবা এর আল্লাহর গোলাম নামাজি বান্দা যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে ওই নামাজের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুর সাকরাত মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দেবে সুবহানাল্লাহ নামাজি বান্দা যখন কবরের মধ্যে যাবে নানান ধরনের গুনাহের কারণে আজাবের ফেরিস্তা যখন তাকে পাকড়াও করার জন্য আসবে ওই নামাজ আজাবের ফেরিস্তাকে বাধা দিয়ে বলবে ভাই এই আল্লাহর বান্দা নামাজই ছিল আমি তার নামাজ আমি যতক্ষণ তার সাথে আসি তাকে কোনো আজাব দিতে পারব না আর যখন বেনামাজি বান্দা কবরের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করা শুরু করবে মার রব্বুকে তোমার রবকে এরে মুসলমান ইমানদার বেনামাজি বান্দা যতই মুখস্থ করে যাও আমার রব আল্লাহ কিন্তু ওই কবরের মধ্যে বেনামাজি হওয়ার কারণে তোমার কবরের মধ্যে আজাব চলার শুরু হয়ে যাবে তোমার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হবে না এজন্য ভাইরা আমার হয়ে যাও নামাজি বানায় দাও একটু খানি কামতের হয়ে যেতে পারো বাবা হয়ে যাবে আসামি সন্তান হয়ে যাবে জান্নাত আবার কোথাও সন্তান হয়ে যাবে আসামি বাবা হয়ে যাবে জান্নাতি এজন্য মুসলমান ইমানদার এক অত্ম নামাজ কেউ অবহেলা করোনা এই নামাজের জন্য তুমি জাহান্নামে যাওয়া লাগবে একটুখানি নেকের তরে রোজ হাসুরের মাঠে রে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগে রে আখেরাতের কঠিন দিনে আল্লাহ কাউকে ছাড়বে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক কি না আমার পানের ভাই বোনেরা নামাজ পড়তে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও নামাজি বান্দার দুনিয়ার জীবনের মুক্তি আখ জীবনের মুক্তি এরে আল্লাহর গুলাম নামাজ কি তুমি কায়েম করে নাও নামাজের হেফাজত করে নাও নামাজ তোমার কবরের মধ্যে হবে তোমার জন্য নূর আল্লাহর নবী আলাই সালাম বলেন নামাজ হবে নূর নামাজ হবে আলো এরা আল্লাহর গুলাম কবরের মধ্যে যখন তোমাকে রেখে তোমার আত্মীয় স্বজন চলে যাবে যখন তোমার কবরের মধ্যে বাঁশের ছাড়া দিদি দিতে পুরায় ফেলবে আর মাটি দিয়ে যখন সমান উঁচা করে ফেলবে যে যার ঘরের মধ্যে যাবে আলো জ্বালাবে বাতি জ্বালাবে কিন্তু বান্দা একটু খেয়াল করে দেখো তোমার ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু তোমার কোন সঙ্গী যাবে না তুমি এখন ডানে তাকায় দেখবা তোমার ডানে মাটি বামে তাকায় দেখবা বান্দা তোমার বামেও মাটি উপরে তাকায় দেখবা মাটি নিচে তাকায় দেখবা তোমার নিচেও মাটি উপরে নিচে মাটির বিছানা কোনো দরজা নাই জানালাও নাই ওই কবরের মধ্যে তুমি একা তুমি একা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগুরুনি আ'বুদুহু বান্দা আমি আল্লাহকে দুনিয়াতে ডাকো তুমি আমি আল্লাহকে ডাকতে থাকো যখন কবর করবা ওই কবরের মধ্যে তোমার কেউ সঙ্গী নাই তোমার কেউ সাথী নাই আমি আল্লাহকে রাজি খুশি করার কারণে নামাজ আদায় করার কারণে কোরআন তেরাওয়াত করার কারণে আমার জিকির করার কারণে আমার হুকুম মানার কারণে বান্দা ওই কবর মধ্যে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেব না আমি আল্লাহ নিজেই কবরের মধ্যে তোমার সঙ্গী হয়ে যাব কবর মধ্যে বান্দার সঙ্গী হয়ে যাবে কে যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা স্বীকার করে নিবে আমাদের রব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন সুম্মা ইয়াকুমু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেবে আর এর পরে ইস্তেকামত করবে আল্লাহ তাদের জন্য একদল ফেরেশতা নাযিল করে দিবেন ওই ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার সাথেই থাকবে আমাদের রবকে আল্লাহ আমাদের রবকে এই কথা যারা বিশ্বাস করে রবের হুকুম মানবে তারা যারা রবকে রব হিসাবে মানবে রবের হুকুম মানবা কবর মধ্যে আমার আল্লাহ একা ছেড়ে দেবে না আল্লাহ রব্বুল আলামিন বান্দার সঙ্গী হয়ে যাবে পায়ুনাদি মুনাদি মিনাস সামা

এই আল্লাহর গোলাম ঠান্ডা পানি দিয়ে উজু করেছে শুধু একমাত্র আমি আল্লাহর ভাই শুধুমাত্র জাহান নামের ভয়ে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করেছে নামাজ ছেড়ে দেয় নাই আল্লাহকে তালাশ করেছে আমার বান্দা দুনিয়াতে সুখ বিসর্জন দিয়েছে কষ্টকে বিসর্জন দিয়েছে আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য অনেক কষ্ট করেছে কবরের মধ্যে তার কষ্ট করতে হবে না কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও কবরের সাথে জান্নাতের সাথে একটা সুরঙ্গ করে দাও আর যারা হবে বেনামাজি আর যারা হবে না প্রমাণ যখন তারা কবরের মধ্যে যাবে প্রশ্ন করবে মারলা বুকা উত্তর দিবে লা আদরি আমি কিছু জানি না আমি কিছু জানি না বেরেস্তাদেরকে দেখে ভয় পেয়ে যাবে না তোমার বান্দার আর জবান থাকবে না লাজাব হয়ে যাবে শুধু লাদরি লাদরি করতে থাকবে যখন কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে যাবে পায়ুনাদি মুনাদি মিনাস সামা

দুনিয়া সম্পদের মধ্যে মোহের মধ্যে নিত্য থাকার কারণে বান্দা যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে বান্দা যখন আল্লাহকে ভুলে তার দুনিয়া নিয়ে বিবর হয়ে যাবে যখন বান্দা এমন নাফরমান হয়ে যাবে নামাজের কোনো খবর নাই আজান শুনার পরেও কোনো পাত্তা দেয় না আল্লাহ হুকুমকে মেনে চলে না এই যখন কবরের মধ্যে যাবে আল্লাহ বলবেন তার কবরকে জাহান নামের মধ্যে জাহান নামের পোশাক লাগাইয়া দাও এরে মুসলমান ইমানদার সর্বপ্রথম কবরের মধ্যে নামাজের হিসাব ময়দানে মহাসড় সর্বপ্রথম আল্লাহ রি নিবেন নামাজের হিসাব কামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সেই দিনকে ভয় করো সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দণ্ডায়মান হবা আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করবা সুম্মা তু কুল্লু না কাস আর কয় মতের ওই দিন বান্ধা যা কিছু আমল করবে তা অনুযায়ী তার পয়সালা হবে একটু পরিমাণ তার উপরে জুলুম করা হবে না না ময়দান যখন কায়েম হয়ে যাবে ইয়াওমায়া কো মুল্লোয়ালমালাই কাতুল সসওয়াল্লা কাল্লাম কায় মতের ময়দানের সমস্ত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে আবার আল্লাহর আর নিয়ে হাজির হয়ে যাবে আর ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুলিয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরাউন কোথায় ও হামান ও নম্রুদ কোথায় ওই দুনিয়ার শাসক ও চেয়ারম্যান ও মেম্বার ও এমপি ও মন্ত্রী ও জমিদার ও বেনামাজিনী দল কোথায় আজকে তোমরা বলো এই কেয়ামতের ময়দানে রাজত্ব চলবে কার জোরে বলেন কার রাজত্ব চলবে কেয়ামতের ময়দানে কোনো মানুষ জবাব দেবে না আল্লা রমপুল আল আমিন নিজেই এবার জবাব দিবেন লিল্লাহিল হিল কাহার আজকে কেয়ামতের ময়দানে কারো রাজত্ব চলবে না কারো ক্ষমতা চলবে না কারো পাওয়ার থাকবে না একমাত্র পাওয়ার হবে আমি আল্লাহর একমাত্র রাজত্ব হবে আমি আল্লাহর বান্দা যা কিছু আমল নিয়ে এসেছ তাই অনুযায়ী তোমার ফয়সালা করব জুলুমও করব না আর তোমাকে কোনো ছাড়ও দেয়া হবে না যদি তোমার গুনায়ের পাল্লা বাড়ি হয়ে যায় তোমাকে পাঠিয়ে দিব আমি আল্লাহ জাহান্না মেরে দিবে কায় মতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মানুষ যখন সারিবাজিতভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহ রবুল আমি রাম বেশি আবম্বিত হয়ে যাবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ওম তাজুলিয়াও মায়ুহাল মুজুরি মুন সোরা মধ্যে আল্লাহ বলেন কায়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন ও না দল ও বেনামাজি দল আজকে তোরা আমি এই আল্লাহর নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও জুদা হয়ে যাও আজকে তোমাদের জন্য কোনো নাজাত নাই আল্লাহ তাআলা না ফরমানদেরকে আলাদা করে দেবেন নেকার বান্দাদেরকে তার আরশের নিচে ছায়া দেবেন বুখারী হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আর আরসের নিচে ছায়া দেবেন এর মধ্যে এক মানুষ হচ্ছে ওয়ারা জুলুন কলবুহ মোয়াল্লাকুন ফিল মাসা ওই বান্দাকেও আল্লাহ কেয়ামতের দিন তার আরসের নিচে ছায়া দিবেন যে বান্দার অন্তরটা সব সময় আল্লাহর মসজিদের সাথে জুলন্ত থাকে কিসের সাথে আল্লাহর মসজিদের সাথে কিসের সাথে যেই বান্দার অন্তরটা সব সময় জুলানো থাকবে মসজিদের দিকে আজান দিবে আর দেরি করবে না মসজিদে রওনা হবে মসজিদ থেকে যখন বের হবে আবার চিন্তা করবে কখন জানি নামাজের সময় হয়ে যায় এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দেবে কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় মুহূর্ত হবে পায়গম্বর আরবি বলেন দিমা গুহু কাদিমা গিলমির জাল কেয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আজকে যে সূর্য দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই সূর্য কেয়ামতের ময়দানে মানুষের মাথার এক হাত কিংবা সহাত উপরে চলে আসবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও সূর্য আমি আল্লাহ তোকে বারোটা মুখ দিলাম দুনিয়াতে একটা মুখ দিয়ে আলো দিয়েছো তাপ দিয়েছো আজকে কেমতের ময়দানে সবগুলো মুখ দিয়ে তাপ দেয়া শুরু করো আমার না বান্দা বুঝু আমি আল্লাহ রাজাবের কত ভয়াবহ দিমাগু কাদি মাগিল মের মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উত্থিত থাকবে আর কান দিয়ে বেড়েিয়ে পড়বে নাক দিয়ে বেড়েিয়ে পড়বে মাথা থেকে গেমে গেমে তার বুক দিয়ে নিচে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশীর আগমনিত হয়ে যাবেন ও ইকামত ময়দানে বান্দার যখন হিসাব শুরু করবে না প্রমাণ বান্দা স্বীকার করে বসবে আল্লাহ না 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 তোমার ফেরেশতা সঠিকভাবে বলছে না আমি এই গুনাহ করি নাই ওই গুনাহ করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও বান্দা ফেরিস্তার সাক্ষী বাদ তোমার আমল নামাও বাদ দিলাম তোমাকে আমি প্রশ্ন করি যদি তোমার হাত তোমার সাক্ষী দেয় তোমার পা সাক্ষী দেয় তুমি গ্রহণ করবা কিনা না বান্দা বলবে আল্লাহ মানুষের নিজের হাত কখনো তার বিরুদ্ধে বলতে পারে না আমি বিশ্বাস করব। এই ঘটনা আল্লাহ তালা সুরতিয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করেন আলিয়া মারাক তিমু আলা পোয়াহি আল্লাহ তালা কা মাত্র ময়দানে নাপুরমান বান্দার জবান বন্ধ করে দিবেন ওয়াতু কাল্লিমোনা আই আর বান্দারা হাতের জবান খুলে দিবেন বান্দার পাও সাক্ষী দেয়া শুরু করবে যখন আল্লাহ রব্বুল আলামিন সিসিটিভির ফুটেজ বের করে দিবেন আর তার হাত বলে দিবে পাও সাক্ষী দিয়ে দিবে তখন না বান্দা আর কোনো বাসার সুযোগ পাবে না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তার দল জাহান্নামটাকে লাগাম করে নিয়ে আসো মুসলিম শরীফের হাদিসের মধ্যে পায়গানবার বলেন কে মতের ময়দানে সত্তর হাজার ফেরিস্তান সত্তর হাজার লাগাম দিয়ে জাহান্নামকে টেনে টেনে কে ময়দানে নিয়ে আসবেন জাহান্নামকে দেখে বান্দা শুধু পালানো শুরু করবে কিন্তু না বরমান বান্দা পালিয়ে যাওয়ার কথা আল্লাহ তালার সীমানার বাইরে যাওয়ার তো তোমার কোনো সুযোগ থাকবে না যখন এমন ভয়াবহ পরিণতি হবে আল্লাহ তালার একদম নিক্কার বান্দা বলবে নুরহুং ইয়ে সাবাই নাই দিহিম আই মানি হিং ইয়া কেউ লোন আরব্বানা ওয়া আল্লাহ আমাদের নূর বাড়ায়া দাও আমাদের নূর বাড়ায়া দাও আমাদের মাপুরে দাও পয়গম্বর বলেন ও বান্দা যে বান্দা নামাজি কেমতের ময়দানে বান্দা যে নামাজ পড়ার জন্য উজু করেছে ওই কেমতের ময়দানে তার নামাজের অঙ্গ পতঙ্গ গুলোকে আল্লাহ বাতির চাইতে আরো বেশি নূরের আলো দিয়ে চমকাইতে থাকবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আল আমিন দিয়ে দেবেন ওই সমস্ত আল্লাহর বান্দারা যখন কামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাত চাই না জাহান্নামও চাই না তোমাকে পাওয়ার জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করেছিলাম রাতের গভীর রজনী কন কনে মানুষ আরামের ল্যাপ্ত সুগের মধ্যে ঘুমায় যখন আকবার বলে আজান দেয় আল্লাহ আমি তো আর ঘুমিয়ে থাকতে পারি নাই তোমার ভয় তোমাকে পাওয়ার জন্য আল্লাহ ওই ঠান্ডা পানি দিয়ে করেছিলাম নামাজ আদায় করেছিলাম আল্লাহ আজকে kıয়ামতের ময়দানে তোমাকে চাই তুমি তো দুনিয়াতে কোরআনের মধ্যে বলেছিলা আল্লাহু আকবার যারা ইমান আনবে আর আমল সালেহ করবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে দিদার नसीব করবেন ওই আল্লাহর নেককার বান্দারা জান্নাতও চায় না জাহান্নামও চায় না শুধু মাওলাকে চায় আল্লাহকে চায় যখন তারা পাগলের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিবালা আলাইহিস সালাতু সালাম বলেন দুনিয়ার চাঁদ দেখার জন্য যেমন মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড়া হয় না কেমতের ময়দানে নিক্কার বান্দারা লক্ষ লক্ষ নিক্কার বান্দারা নামাজি বান্দারা আল্লাহকে এমন ভাবে দেখবে তাদের মধ্যে কোনো ভিড়া হবে না কি আমার ভাইরা আল্লাহকে দেখতে চাই কি চাই না না যা চাই কি চাই না নাজাদ যদি চাই আল্লাহর প্রেম ভালোবাসা যদি চাই দুনিয়া এবং রাতে যদি কল্যাণ এবং মুক্তি চাই নামাজের বিকল্প জোরে বলে নামাজের বিকল্প আছে এজন্য আমার ভাইরা আমরা নিজেরাও নামাজ পড়ব আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের প্রতিবেশী সবাই যাতে করে নামাজি হয় সেই চেষ্টা ফিকির করবো রাজি আছি না নাই আল্লাহ তালা আমাদের সকলকে তাফিক দান করো আমার ভাইরা শেষ কথা বলেছিলাম যে নামাজি বান্দাকে অশ্লীল কার্যকলাপ থেকে রক্ষা করতে পারে আমার ভাইরা আজকে ফেতনার জামানা ফেতনায় ভরপুর হয়ে গেছে আপনারা দেখেছেন ঢাকার বুকে ও হিউম্যান ডগ মানব কুকুর বানানো হয়েছে আজকে মানুষকে মানুষ এতই অধপতনের নির্ম পর্যায়ে পৌঁছে গেছে আশরাফুল মাকলুকাক সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি মানুষকে আজকে কুকুর বানিয়ে রাখছে এরা একমাত্র নাপরমান হওয়ার কারণে বেনাবাজি হওয়ার কারণে দিনের বুঝ না থাকার কারণে এরকম করছে ঠিক না বে ঠিক এছে আরো বড় আরেকটা আশ্চর্য আজকের সমাজে নাকি যে হিউম্যান মিল্ক ভ্যান করা হয়েছে যে যে সমস্ত মায়েদের সন্তান মারা গিয়েছে তাদের দুধগুলো একটা ব্যাংক করবে আর সেখান থেকে যাদের সন্তান নাই তাদেরকে পান করানো হবে এর মাধ্যমে শরীয়তের কঠিন একটা মাস আলার বিরুদ্ধাচারিতা হচ্ছে আল্লাহর নাপরমানিতে মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে সেটি হচ্ছে শরীয়তের মাস আলা যদি কোনো মায়ের দুধ অন্য মায়ের সন্তান পান করে তাহলে এই মায়ের যত সন্তান আছে সমস্ত সন্তানগুলো তার রেজাই দুধ বাই হয়ে যায় দুধ বোন হয়ে যায় এবং এই দুধ ভাই দুধ বোনকে বিয়ে করা হারাম বিয়ে করা কি যদি এভাবে হিউম্যান মিলকে ব্যাংকের মাধ্যমে হেফাজত করা হয় তাহলে কোন মায়ের দুধ কোন সন্তান খেয়েছে এর কোনো প্রমাণ থাকবে ফলে কি দাঁড়াবে মানুষ একে অপরের যখন বৈবাহিক সম্পর্কে লিপ্ত হবে দেখা যাবে যে তার সে ওই মায়ের দুধ পান করেছে সে তার দুধ বোন কিন্তু তার জানা নাই তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে জানা ব্যবসারে লিপ্ত হয়ে যাবে সুতরাং এমন এহেন কাজ করা যাবে আল্লাহ সমাজের এই সমস্ত পেদনা ফাসাদ ভুল ত্রুটি থেকে আল্লাহ তালা নামাজের মাধ্যমে আমাদেরকে মাহফুজ থাকার তৌফিক দান করুক সকলেই বলিয়া আমিনা ওয়ানদুলিল্লাহ